বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের বিরুদ্ধে পক্ষপাত, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উত্থাপন করা হয়েছে। 14 জন বাংলাদেশের নাগরিক যৌথভাবে ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে পিটার ডি হাসের সাম্প্রতিক কার্যক্রমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করছে এবং দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝির তৈরি করছে বলেও অভিযোগ করা হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগ গ্রহণ করেছে এবং এই বিষয়টি তদন্ত করে দেখবে বলে আবেদনকারীদেরকে আশ্বস্ত করা হয়েছে। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশিষ্ট নাগরিক ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে এই অভিযোগটি দাখিল করেন। তারা অভিযোগে কয়েকটি সুস্পষ্ট বিষয় উল্লেখ করেছেন। অভিযোগে বলা হয়েছে যে পিটার ডি হাস বাংলাদেশে যাওয়ার পরপরই বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি নাক গলাচ্ছেন, যা আন্তর্জাতিক কূটনীতির রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। গত 14 ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত শাহিনবাগ জামা নিয়ে এই অভিযোগে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পিটার ডি হাস সেখানে শাহিনবাগে গেছেন সেটি সম্পর্কে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউই কোনো কিছু জানে না এবং সেখানে তাদেরকে কাউকে অবহিত করা হয়নি। অথচ এরকম একটি স্পর্শকাতর জায়গায় তার যাওয়ার আগে সরকারকে অবহিত করা অবশ্যই উচিত ছিল, এভাবে যার কারণে তার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে। একজন রাষ্ট্রদূত এভাবে কখনোই সরকারকে না জেনে কোনো জায়গায় মুভ করতে পারে না। এছাড়াও সাজিদুল ইসলাম সুমনের বাসায় যাওয়া প্রসঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে তিনি একজন বিএনপির নেতা ছিলেন এবং তার মাদক ব্যবসার সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধারণা করা হয় যে মাদক ব্যবসায়ীর পক্ষে সহিংসতার কারণেই তিনি গুম হয়ে থাকতে পারেন, কিন্তু বিষয়টি নিয়ে তদন্ত যাচাই বাছাই না করে একপাক্ষিক অবস্থান গ্রহণ করে পিটার ডি হাস কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলেও এই প্রবাসী বাংলাদেশিরা মনে করেন। তারা এটা উল্লেখ করেছে যে কূটনীতির একটি মৌলিক বিষয় হল নিরপেক্ষ অবস্থানে থাকা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো, কিন্তু পিটার ডি হাস অনেক ক্ষেত্রেই একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করছেন, যে রাজনৈতিক দলটির সঙ্গে জঙ্গি মৌলবাদীদের সংশ্লিষ্টতা রয়েছে। এর মাধ্যমে তিনি কূটনীতির যে আচার আচরণ সেটি তিনি লঙ্ঘন করছেন। বিবৃতিতে অনতি বিলম্বে তাকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদনও করা হয়েছে। বলা হয়েছে যে না হলে এই দুটি দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবে এবং বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভুল বার্তা দেবে। এখন দেখার বিষয় যে মার্কিন পররাষ্ট্র দপ্তর পিটার ডি হাসের বিরুদ্ধে অভিযোগগুলো কীভাবে খতিয়ে দেখে। তবে একটি সূত্র বলছে যে পিটার ডি হাস যেভাবে শাহিনবাগে গেছেন সেটা ওয়াশিংটন পছন্দ করেনি এবং এরকম যাওয়ার আগে যে ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ছিল এবং উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করা উচিত ছিল সেটি কিন্তু তিনি করেননি। সম্প্রতি সময়ে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে পিটার ডি হাসের বিষয়টি উল্লেখ করা হয়। তখন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান সুস্পষ্টভাবে বলেন যে তিনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করে যেতেন তাহলে তার নিরাপত্তা উপযুক্ত ব্যবস্থা করা হতো। পিটার ডি হাসের বিষয়টি এখন ওয়াশিংটন কীভাবে দেখছে এবং কীভাবে এর সমাধান করবে সেটাই এখন দেখার বিষয়।